আমাদের কিছু কিছু জিনিস এটা করতে হবে। ইন্টারনেট হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের নিদর্শন। অল অফ আস সিটিং ইন দিস হাউস, আমরা সবাই ইন্টারনেট ব্যবহার করি। উইদাউট ইন্টারনেট উই আর নাথিং, আমাদের কিছু তথ্যই থাকে। ইট ইজ নো মোর সামথিং উই ওয়ান্ট এভরি ডে, বাট ইট ইজ অ্যান অ্যাবসলিউট নিড ইন আওয়ার ডে টু ডে। কেন আমি এটা বলছি, রুরাল ভিলেজে হোক, আরবান এরিয়াতে হোক, ইয়াং পিপল দে নিড ইন্টারনেট কানেকশন। ইভেন দি হোল অফ দি স্টেট, সব মানুষের ইন্টারনেট কানেকশন দরকার। কেন? ইন্টারনেট কানেক্টিভিটি ফর ব্যাঙ্কিং, ফর অনলাইন ক্লাসেস, এন্ড ফর সাম পিপল ইট ইজ ফর দেয়ার লাইভলিহুড। ডিজিটাল ইন্টারনেট দিয়ে অনেকে বাড়িতে বসে 30,000-50,000 টাকা রোজগার করছে। এন্ড ইন্টারনেট ইজ ভেরি ইম্পর্টেন্ট। একটা জিনিস খুশি বলা, ইন ইন্ডিয়া দেয়ার আর 3 ইন্টারনেট গেটওয়েজ সমস্ত দেশের মধ্যে, তার মধ্যে ত্রিপুরা হচ্ছে ওয়ান অফ দেম। আমাদের রাজ্য কিন্তু ইন্টারনেট গেটওয়ের মধ্যে একটা। তবে আমি দেখেছি, বিশেষ করে এগুলো আপনারাও ফেস করছি, ধর্মনগর থেকে ইউ কাম টু আগরতলা, মাউন্টেবল কমোদে আপনিও মাঝে মাঝে যাতায়াত করেন। বিশেষভাবে আমি দেখেছি লংতরাই পাহাড়, আধারপুরা, অনেক জায়গায় এখনো কথা বলতে বলতে হঠাৎ করে কানেকশনটা চলে যায়, ইন্টারনেট তো দূরের কথা। এবং এই যে ইন্টারনেটের প্রবলেমটা থাকাতে কি হয়, সামটাইমস অ্যাক্সিডেন্ট করছে, পুলিশকে যে ফোন করবো, ফায়ার সার্ভিসে ফোন করবো, এই ব্যবস্থাটা নেই। আই থট এই প্রশ্নটা এনে সরকারিভাবে যদি আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি বা চিঠি লিখতে পারি, আমিও চেষ্টা করেছি। আমার বিধানসভা কেন্দ্রে বেশ কয়েকটি জায়গায় এত সমস্যা, আপনি জিও নেটের কথা বলুন, বিএসএনএল এর কথা বলুন, অলমোস্ট অল এভরি সার্ভিস প্রোভাইডার দে হ্যাভ প্রবলেম। এবং আমার মনে আছে আমি 22 নভেম্বর 2023 মিস্টার রাজেশ কুমার সুনি, ডেপুটি ডাইরেক্টর জেনারেল ত্রিপুরায় উনি আছেন গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পক্ষ থেকে, ওনাকে চিঠি লিখে আমি জানালাম যে বিধানসভার মধ্যে ইউ আস দি রিপোর্টার, অনেকে লাইভ টেলিকাস্ট করতে পারছেন না, ব্যান্ডউইথের প্রবলেম হচ্ছে, একটা ব্যান্ডউইথে যখন 2,000 লোক কাজ করবে, 4,000 যখন কাজ করতে শুরু করবে, they cannot get the live telecast, I am sure. আমি চিঠি লিখেছি, আবার উনি আমাকে চিঠি লিখে জানিয়েছে, সম্মান দিয়ে লিখেছে যে আমরা পিপিজি রুরাল নেলসা শিলংকে চিঠি দিয়ে বলেছি এই কাজগুলো যেন হয় এবং মোবাইল পরিষেবার ব্যবস্থা যেন আরো ভালো হয়। আই ট্রাই বাট অলমোস্ট ইট ইজ 2-3 মান্থস, নাথিং হ্যাজ চেঞ্জ। But the good news is, the way Honorable Minister has replied today, the ei kaaj gulo hate dewa hobe, but it has to be time bound and time specific. Tai, Maninio Adhyaksho Mohoday apnar madhyome, Maninio Doctorer Mantri Mohoday kach theke ami jante chai, Digital India shobdoke sompurno rupe shofol korar lokkhe sara rajye মোবাইল পরিষেবা এবং ইন্টারনেট কানেক্টিভিটি যেন ভালো হয়, তার জন্য আরো শক্তিশালী পদক্ষেপ গ্রহণ করবেন কিনা। থ্যাংক ইউ। আমাদের সদস্য অপজিশন নিজের মনে থেকে বলেছে, এটা সত্যি কথা, বর্তমান সময়ে যেখানে ডিজিটাল ইন্ডিয়া বা আমরা বলি রাজ্য সেভাবে ইন্টারনেটের মাধ্যমে সমস্ত কাজকর্মের আমরা বিভিন্ন কাজ শুরু হয়েছে অলরেডি। এখানে কিছুদিন আগে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে আমাদের
এই ইন্টারনেটকে আওয়াজ করার জন্য কাজ করছে। এবং এর মাধ্যমে আমি এটাও বলি, বিশেষ করে শহর এলাকা হয়েছে গ্রামীণ এলাকা, বিশেষ করে ভিতরে গ্রাম এবং কৃষি এলাকা, এখানে টোটাল একটা হিসাব হচ্ছে যে এখানে 1003টা ইবিটিজি ক্যাপিটেশন ছিল, এর মধ্যে অলরেডি 69 ক্যাপিটেশন আমরা এখানে আনা হয়েছে, টোটাল সবটা মিলিয়ে 69 কভার করা হয়েছে। এর মধ্যে অলরেডি 29 এবং মিলে প্লাস 36 কোটা, সব কোটার মধ্যে কাজ চলছে। এর মধ্যে 4G সিচুয়েশনে এর মধ্যে 4